ইসলামের জন্য অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী। পাকিস্তানের অভিনেত্রী আনুম ফায়াজ ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য অভিনয় ছেড়েছেন। এখন থেকে আর কোনো সিনেমা বা নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। দ্য এক্সপ্রেস, টিউবিউট ও ডেইলি পাকিস্তানের খবর কিছুদিন ধরে আনাম ফায়াজকে সিনেমা অঙ্গনে দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। এবার এক বার্তায় তিনি জানিয়েছেন, এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন, কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আনাম ফয়েজ 2016 সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও সবার আগে পেতে রিয়েল ম্যাসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।